শারদ উচ্ছ্বাসে প্রথম থেকে 133টা পুজোর পর আস্তে আস্তে কমতে কমতে আপাতত একদম শেষ যে নির্বাচন হয়েছে তাতে 12টি পুজো রয়েছে, আর তাতেই রয়েছে আলিপুর 78 পল্লী। এই মুহূর্তে আমরা সেখানেই রয়েছি, উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে শারদ উচ্ছ্বাসের। হাতে দেখছেন মিষ্টির হাঁড়িও রয়েছে, কারণ উৎসব আনন্দ মিষ্টি ছাড়া হয় না। আমাদের সঙ্গে গেস্টরাও রয়েছেন, দিগন্তদা রয়েছেন, পটদা রয়েছেন। আমি শুরুতে একটু ওদের কাছে জেনে নিই যে এই অনুষ্ঠানের অংশ হতে পেরে কেমন লাগছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এবং এখানে এসেও খুব ভালো লাগছে। খুব ইউনিক একটা কাজকর্ম করেছে, পিছনে প্রতিমা যেটা দেখলাম পুরোটাই ইনস্টলেশন আর্টের ওপরে কাজ হয়েছে, এবং আলাদা করে এইসব স্ট্রাকচারগুলো বানানো হয়েছে পুজোটার জন্য। খুবই খাটাখাটনির কাজ, স্ক্র্যাপ জিনিসপত্র দিয়ে সেগুলোকে দিয়ে মোটামুটি সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। এবং ওপরে যে কাজটা করেছে পাখির দিয়ে নেট দিয়ে, সেটাও খুব ইউনিক একটা কাজ হচ্ছে বলে মনে হচ্ছে। তো এটা আমরা প্রথম পুজো এখানে এলাম, দেখলাম, আরও অন্যান্য পুজো দেখলে কম্পেয়ার করতে পারবো, কিন্তু এখানে এসে দেখছি যেটা সেটা একাধারে খুব ভালো পুজো। হয়তো এখন সূর্যের আলো রয়েছে বলে আমি আলোটা মিস করছি, তো একটা আলো আঁধারির খেলা এই কনসেপ্টটা অনুযায়ী খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। কেন পুরো প্যান্ডেলে যখন আলোটা জ্বলবে তখন এটা আরও খুলে যাবে, আরও অন্যরকম দেখতে লাগবে, সেটা একটা ইমাজিন করতে পাচ্ছি কীরকমটা হতে পারে। একাধারে খুব ভালো পুজো হয়েছে, খুব সুন্দর কাজ হয়েছে। থ্যাংক ইউ। আমি দিগন্তদার কাছে আসবো। দিগন্তদা, কেমন লাগছে এসে এখানে যখন দেখছেন যে এভাবে সাজানো হয়েছে বিভিন্ন স্ক্র্যাপ দিয়ে? আমার প্রথমেই যেটা মনে হলো সেটা হচ্ছে যে স্পেসের মধ্যে পুজোটা করা হয়েছে সে এটাই অদ্ভুত, একটা ইনোভেটিভ, উপরে মনে হয় স্টিল গ্রেস দিয়ে এগুলো করা হয়েছে। আর যেটা পটা বলছিল যে এই পাখির এই আইডিয়াটা, এই পুরো জিনিসটা, এবং আরও একটা কথা সেটাও পটাও আগে বলেছে যে দিন আর রাতের মধ্যে একটা হেল অ্যান্ড ডিফারেন্স, মানে এখন যেটা দেখছি রাতে একদম অন্যরকম হয়ে যাবে এই পুজো, এবং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস দিয়ে যা যা কিছু করা হয়েছে, ইটস রিয়েলি ইনোভেটিভ, সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স, আই থিঙ্ক। থ্যাংক ইউ। উদ্যোক্তা যিনি রয়েছেন মিষ্টির হাঁড়ি হাতে, আপনাকে বলবো একটু এগিয়ে আসতে প্লিজ। কেমন লাগছে যে এই যে সবাই সুখ্যাতি করছে এবং মানুষজন ভিড় করে দেখতে আসছেন? অ্যাকচুয়ালি আমার তো খুবই আনন্দিত, আপনারা এসে আমার খুবই আনন্দিত। এবার রাতে আসলে আরও দেখতে সুন্দর লাগতো, লাইটিং বলুন দেখতে ভালো লাগতো, আমার খুব খুবই আনন্দিত আপনার এসে। খুবই স্বাভাবিক, পুরস্কার পেতে কার না ভালো লাগে। আর যেখানে শারদ উচ্ছ্বাসের মতন এরম একটা আয়োজন, আপনারা জানেন যে আপনাদেরকে বিভিন্ন মণ্ডপ ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি। দৃষ্টিভঙ্গি মিডিয়া পার্টনার আমি মধুরিমা রয়েছি বং মিডিয়া সলিউশনের পক্ষ থেকে, এবং আজকে আরও বাকি মণ্ডপগুলো ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। সুস্থ থাকতে হবে সে কারণে, এবং সঙ্গে থাকতে হবে অবশ্যই।